আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিও টপিক হলো গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যারা এবার ফার্স্ট ইয়ারে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন, তারা অনেকেই কলেজ চেঞ্জ করতে চান, কলেজ ট্রান্সফার করে বিভিন্ন কারণে কলেজ ট্রান্সফার করতে চান, যেমন বাসস্থান প্রবলেম, কারো বাবা এখানে চাকরি করে না, বিভিন্ন কারণে চাকরি ট্রান্সফার হতে হয়। তো আজকে আমি দেখাবো কীভাবে ঢাকা শিক্ষা বোর্ডের আন্ডারে আপনারা কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করবেন। এটা শুধু ঢাকা, যারা ঢাকা বোর্ডের অধীনে আছেন তারা করতে পারবেন, এবং শুধু ঢাকা বোর্ডের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে এই পদ্ধতিতে। আর যদি যারা ঢাকা বোর্ড থেকে ধরেন কুমিল্লা বোর্ডে যাবেন আপনি, সেক্ষেত্রে কুমিল্লা বোর্ডের কোনো কলেজে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অফলাইনে বিটিসি একটা ফর্ম আছে, সেই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তো সেটা হলো বিটিসি, বোর্ড ট্রান্সফার টিসি, সেটা অফলাইন প্রক্রিয়া। আর ঢাকা বোর্ডের মধ্যেই কলেজ এক্সচেঞ্জ করলে সেটা হলো গিয়ে এই পদ্ধতি করতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি যে কয়েকদিন আগে বোর্ড থেকে নোটিশ দিয়েছে আগামী 10/4/2021 পর্যন্ত ট্রান্সফার আবেদন চলবে বা টিসির আবেদন চলবে, তারপর আর চলবে না, এর মধ্যে আপনি আবেদন করতে হবে। তো এর আগে যেটা বলতে দিচ্ছি যে আমি ভিডিওতে বলবো, পরে সেটা ব্যাখ্যা করে দিব কীভাবে করতে হবে। প্রথম যেটা বলে নিচ্ছি সেটা হলো গিয়ে আপনাকে আগে যেই কলেজ যাবেন সেখানে গিয়ে আগে কনফার্ম করে আসবেন যে আপনি সেখানে ভর্তি হতে পারবেন কি না, সেখানে পর্যাপ্ত পরিমাণ সিট খালি আছে কি না, এই জিনিসটাকে কনফার্ম করে নিয়ে আসবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আবেদন করার আগে আমরা বা অনলাইনে আবেদন করার আগে আমরা আসলে দেখে নেব এর প্রসেস, ধাপগুলো কী কী আছে, যে কী কিসের পরে কী করতে হবে সেটা বলতে পারি। তো প্রথমে এখানে বলছে যে বোর্ডের ওয়েবসাইট ঢুকতে হবে, যেটা বোর্ডের ওয়েবসাইট, তারপরে ইটিসি ক্লিক করতে হবে, ফর্ম ফিল আপ, এই এই ধাপগুলোকে আপনি নিজেই নিজেই করতে হবে। তো এখানে একটা বলছে শিক্ষার্থীর মোবাইলে SMS এ সিকিউরিটি কোড পেরো, অর্থাৎ আপনি যখন ফর্মটা সাবমিট দিবেন তখন আপনার ফোনে একটা কোড যাবে, এবং এই এই কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে না হারায় সবাই একটু সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন কোড নাম্বারটি, পরবর্তীতে সেটা খুব কাজে লাগবে। আচ্ছা, এখানে দ্বিতীয় যে ধাপসমূহ এটা হলো পুরো প্রথম ধাপ, এখানে দ্বিতীয় ধাপ হলো গিয়ে নিজ কলেজ। যখন আপনি আবেদনটি সাবমিট দিবেন সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ আসবে, এবার আপনার কাজ হলো আপনার আপনি যেই কলেজে এখন পড়তেছেন, যেই কলেজে এখন ভর্তি হয়ে আসেন সেই কলেজে যাবেন, সেই কলেজে গিয়ে স্যারকে বলবেন যে আমি এই কলেজ থেকে টিসি নিতে চাই, অন্য কলেজে যেতে চাই। তার আগে আরেকটি কথা বলো কি যে যেই কলেজে আপনি যাবেন, যেই কলেজে আপনি যাবেন সেই কলেজের সিট খালি আছে কি না সেটা একটু দেখে নেবেন। আমি একটু দেখা দিব কীভাবে দেখতে হয় সিট খালি আছে কি না, এবং ওই কলেজে আগে গিয়ে কথা বলবেন যে তারা কি স্টুডেন্ট নিচ্ছে কি নেবে, আপনাকে কি নিবে কি নিবে না, সেটা আগে অ্যাপ্লিকেশন করার আগে আপনি কনফার্ম হয়ে আসবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন, করার পর সাবমিট দিবেন, দেন আপনার যে বর্তমান যে কলেজ আছে সেখানে যাবেন, গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি ট্রান্সফার নিতে চাই, আমি ট্রান্সফার নিতে চাই, আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি, জাস্ট এখন আমাকে ফরওয়ার্ড করতে হবে। তো আপনি আপনার বর্তমান কলেজের অধ্যক্ষ বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন, বরাবরে যিনি টিচার আছে তিনি ভেরিফাই করবে, দেখে সেখে তারপরে সাইন করে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার টিচার যিনি আছেন, ICT টিচার, উনি সেটা ফরওয়ার্ড করে দেবেন। এটা হলো নিজ কলেজ থেকে ফরওয়ার্ড, যেটা এই যে এটা যেটা বলছে নিজ কলেজ থেকে ফরওয়ার্ড এটা। আচ্ছা, যখন নিজ কলেজ ফরওয়ার্ড করে দিবে তখন এই যে মানে আপনার অ্যাপ্লিকেশনটা দ্বিতীয় কলেজে যাবে, মানে আপনি যে কলেজে এখন যাতে চাচ্ছেন সেই কলেজে অ্যাপ্লিকেশনটা যাবে। তো তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাপ্লিকেশনটা বোর্ডে যাবে, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার কি বলে রিজেক্ট করে দেয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশন বাতিল। তো এই হলো কথা, ঠিক আছে। আচ্ছা, এখানে আর যদি একটা এখানে দেখা যায় সোনালী সেবা প্রিন্ট করতে হবে, সেটা সাবমিট দেওয়ার পরে আমি সেটা দেখাই দিব। সাবমিট দেওয়ার পরে সোনালী সেবার বা সোনালী সেবার নামে একটা অপশন পাবেন, সেখান থেকে সোনালী সেবা একটা একটা ফর্ম পাবেন ব্যাংকে দেওয়ার মতো, ওই ফর্মটা জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, তখন জমা দিবেন না। জমা দিবেন কখন? যখন জমা দেবেন যখন আপনি যে কলেজ যেতে যাচ্ছেন সেই কলেজ যদি অ্যাকসেপ্ট করে, দ্বিতীয় কলেজ যদি অ্যাকসেপ্ট করে তখন আপনি ব্যাংকে জমা দেবেন, যেটা এই যে এখানে বলা আছে তিন নম্বর ধাপ, সোনালী সেবার মাধ্যমে বোর্ডে টাকা পাবেন, অর্থাৎ আপনি যেই স্লিপটা ডাউনলোড করবেন সেটা বোর্ড সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে জমা দিবেন। আচ্ছা, তারপরে চতুর্থটা হলো বোর্ড, বোর্ড কর্তৃক যাচাইয়ের, বোর্ড আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, দেখার পরে তাদের যে মনে হয় যে হ্যাঁ ট্রান্সফার দেওয়া যায় শিক্ষা নিচ্ছে, তাহলে ট্রান্সফার দিবে এবং অনুমোদন দিবে, যদি রিজেক্ট করে তো রিজেক্ট করে দিল, জানাবে আপনাকে রিজেক্ট করলে।
আর অনুমোদন দিলে যে সিকিউরিটি কোড আপনার ফোনে যাবে সেটা ব্যবহার করে বোর্ডের অফিস থেকে আপনি একটা আপনার মোবাইল থেকে একটা একটা প্রিন্ট অর্ডার পাবেন, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নতুন কলেজে নিয়ে ভর্তি হবে। নতুন কলেজের সাথে আরও কিছু ডকুমেন্ট যা যা আছে সেগুলো নিয়ে ভর্তি হবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই ব্যাপারে। তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন এবং আমি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন ঢাকা www.dhakaeducationboard.gov.bd। যেহেতু আমি অলরেডি এটি ব্রাউজ করে রেখেছি, আমি এখানে চলে আসছি। আপনারা যার যার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে এটা টাইপ করেন তাহলে হবে, অর্থাৎ ঢাকা বোর্ড যেটা। অথবা কেউ যদি এটা না পারেন আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারেন। আচ্ছা, এখানে আসার পরে যে বাম দিকে দেখতে পাবেন ইটিসি, এই যে ইটিসি বাম দিকে দেখতে পাবেন ইটিসি, এখানে ক্লিক করবেন। দুঃখিত একটু লোড হচ্ছে। আচ্ছা, তো আমি তখন বলেছিলাম যে কীভাবে দেখবেন যে আপনি যে কলেজে যাবেন সেই কলেজের সিট সংখ্যা খালি আছে কি না, কীভাবে দেখবেন। আচ্ছা, এই এখানে দেখেন যে অ্যাভেলেবেল সিট ফর ক্লাস ইলেভেন, অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য সিট তালিকা, দ্বাদশ শ্রেণীর জন্য সিট তালিকা। যারা সেকেন্ড ইয়ার টিসি নেবেন এই একই পদ্ধতি, কিন্তু ফার্স্টে সেকেন্ডে দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একই পদ্ধতি একই, শুধু যখন এই যে টিসি ক্লাস সিট করবেন তখন হবে। আচ্ছা, যারা ফার্স্ট ইয়ারে টিসি নেবেন তারা একাদশ শ্রেণী সিলেক্ট করবেন, যারা সেকেন্ড ইয়ারে টিসি নেবেন তারা দ্বাদশ শ্রেণী সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে এখন দেখতে পাবেন যে কি, এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে কোন কোন কলেজের সিট সংখ্যা খালি আছে, কতটা খালি আছে, কীভাবে সেটা দেখতে পাবেন। আমি একটু দেখাই দিই ক্যান্ডি, আপনাকে একটু দেখাই দিই। একটু লোড হচ্ছে, সবাইটা অপেক্ষা করুন। আচ্ছা, এই যে এখানে আসছে, এই ভিডিওটি শুধুমাত্র ঢাকা বোর্ডে যারা আছেন এবং অনলাইনে আবেদন করছেন শুধু তাদের মধ্যে, অর্থাৎ ঢাকা বোর্ডের অধীনে ঢাকা বোর্ডের মধ্যে যারা কলেজ চেঞ্জ করতে চাচ্ছেন শুধু তাদের জন্য প্রযোজ্য। যারা অন্য কলেজ যেতে চাচ্ছেন, যারা অন্য 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 বোর্ডের অধীনে যেতে চাচ্ছেন, তাদেরকে বিটিসি অর্থাৎ বোর্ড ট্রান্সফার জন্য আবেদন করতে হবে, সেটার জন্য অফলাইন আবেদন করতে হয়। আর যারা শুধুমাত্র ঢাকা বোর্ডের মধ্যে, অর্থাৎ ঢাকা আপনি ধরেন আদমজি থেকে নটর ডেম যাচ্ছেন, শুধু একই বোর্ডের মধ্যে যারা ট্রান্সফার করবেন তাদের জন্য শুধু এই ইয়েটা। তো এইখানে আপনারা আপনাদের যে কটা খালি আছে সেশন দেখা যাচ্ছে 2021 সেশনে কটা, যেমন আমি দেখ এএইচবি ইন্টারন্যাশনাল কলেজ, রূপগঞ্জ থানা যারা কম্বাইন্ড সায়েন্স, সায়েন্সের জন্য বাংলাডেতে ফ্রন্ট টোটাল সিট হলো 50টা, আর হলো কি এখনও 47টা খালি আছে। এই যে অ্যাভেলেবেল সিট হলো এটা, এখানে সবগুলো এখানে কটা সিট খালি আছে এখানে দেখতে পাবেন। এই যে, তো এখানে একটা সার্চের অপশন আসবে, আপনারা এই যে ইএএন নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার যে কলেজে যেতে চান সেখানে আমরা শো করবে কয়টা খালি আছে দেখতে পাবেন। আরেকটা দেখি আমরা, আব্দুল আউয়াল কলেজ শ্রীপুর গাজীপুরে বা হিউম্যানিটিসে এখনও 6টা সিট খালি আছে, একটু লোড হচ্ছে। আচ্ছা, এটা এটা আপনারা একটু দেখে নেবেন কী হবে। তো আমরা এখানে চলে আসি আবার, এই হলো অবস্থা। আর এটা যেটা আবেদন সবসময় অবস্থায় ক্লিক করুন, আপনি যখন আবেদনের ফর্ম পূরণ করবেন সাবমিট দিবেন, তারপর হলো গিয়ে ফার্স্ট ফার্স্ট কলেজ থেকে ফরওয়ার্ড করবেন, সেকেন্ড কলেজ থেকে ফরওয়ার্ড করবেন, বা আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে এই মুহূর্তে, সে তারা কি ফরওয়ার্ড করেছে কি করেছে না, সেখানে এই এই অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন। আমি একটু দেখা দিচ্ছি কেন, এখানে লগ ইন করতে টিসি ক্লাস, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড রুল আর সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে, আপনার ফোন নাম্বার চলে যাবে। এখানে এখানে টিসি ক্লাস সিলেক্ট করবেন, যারা ফার্স্ট ইয়ার যেতে চান তারা ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন অর্থাৎ ইলেভেন, যারা সেকেন্ড ইয়ার টিসি নিতে চান তারা সেকেন্ড ইয়ারে ক্লিক করবেন অর্থাৎ 12। আচ্ছা, আমরা তো একাদশ শ্রেণীতে প্রথম সদস্য আছে সেহেতু একাদশ শ্রেণী, তারপরে 2000 যেহেতু আপনি 20 সাল, যেহেতু 2020 সিলেক্ট করবেন, ফার্স্ট ইয়ার 2020, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং রোল নাম্বার দিবেন। আর যারা বিওই স্টুডেন্ট আছে তারা রেজিস্ট্রেশনগুলো এই যে এইভাবে হবে, এই যে রেজিস্ট্রেশনগুলো এইভাবে হবে, একটু দেখে নেবেন। আচ্ছা, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো কারো ইনফরমেশন নেই,
সেটা আমি দেখাতে পাচ্ছি না। যখন আপনারা এই রুলগুলো দিয়ে এন্টারে ক্লিক করবেন তখন এই স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এই তিনটা ঘর অটোমেটিকলি আপনাদের ডিটেলস দিয়ে ফিল আপ হয়ে যাবে। যখন এই যে রেজিস্ট্রেশন রুল নাম্বার দিয়ে এন্টারে ক্লিক করবেন এই তিনটা ঘর অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে আপনার ইনফরমেশন দিয়ে। চতুর্থ যে ঘরটা আছে এটা হলো ফোন নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট, দিস ইম্পর্ট্যান্ট, এটা লেখা ইম্পর্ট্যান্ট, সিকিউরিটি কোড উইল বি সেন্ড দিস নাম্বার। একটা সিকিউর আপনি এখানে যেই ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারটা একটা সিকিউরিটি কোড যাবে, ওই সিকিউরিটি কোডটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন লগ ইন করবেন, যখন প্রিন্টার ডাউনলোড দিবেন বা কলেজে যখন যাবেন তখন সেটা চাইতে পারে। সো এই আপনি এখন এই এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা খোলা আছে, সবসময় খোলা থাকে। তো যখন আপনি সিকিউরিটি করে ফোনের সিকিউরিটি কোডটা যাবে সবাই দয়া করে স্ক্রিনশট দিয়ে বা সেভ করে কোথাও লিখে রাখবেন যাতে না হারায়। আচ্ছা, এটা হলো যে ফোন নাম্বার দিবেন, এটা সতর ফোন নাম্বার দিবেন। এখানে হলো কারেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ আপনি এখন যে কলেজে আছেন, ধরুন আপনি এখন এখানে আসবেন, হয়তো আসছেন, লোড হচ্ছে, ধরুন আপনি এখন আছেন দামনি হাই স্কুল। তো যার যার কলেজগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, যার যার কলেজগুলো এখান থেকে কাট কোনো ঘরে, ধরুন আপনি এখন আছেন কি বলেন বাপ শাহিন কলেজ কুর্মিটোলা আছেন আপনি এখন, মানে আমরা এটা সিলেক্ট করতেছি বাদবার আছেন বাপ শাহিন কলেজ কুর্মিটোলা আছেন, আপনি যেতে চান হলো গিয়ে আদমজিতে। আপনি এখন আছেন যে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা আছেন কিন্তু যেতে চান হলো গিয়ে আদমজিতে, অর্থাৎ আপনি যে প্রথম যেখানে আছেন সেখানে সিলেক্ট করবেন। আর টিসি ইনস্টিটিউট অথবা আপনি যেখানে যেতে চান সেখানে কথা সেই সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ আর আমি যেটা আগেই বলেছি যে যেখানে যাবেন যে কলেজে যাবেন সেখানে আগে গিয়ে একা কথা বলে আসবেন, তা না হলে কিন্তু হবে না, তারা অ্যাকসেপ্ট করবে না, আগে গিয়ে সব কিছু কনফার্ম করে আসবেন। আচ্ছা, এখানে একটু লেট আসছে, এখানে আপনারা সিলেক্ট করবেন আদমজি বা যেখানে যেতে চান আপনারা সেটা। এখানে সিলেক্ট করবেন হচ্ছে গ্রুপ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা এই গ্রুপের জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে হলো গিয়ে ধরুন আপনি এখন শাহিন কলেজ আছেন, বিএফ শাহিন কলেজ ক্যাপিটালে আছেন সায়েন্সে, আপনি কিন্তু টিসির মাধ্যমে আদমজিতে যে কমার্সে ভর্তি হতে পারবেন না, আপনাকে সায়েন্সেই পড়তে হবে। আপনি টিসি দিতে পারবেন বাট হলো গিয়ে আপনি গ্রুপ চেঞ্জ করতে পারবেন না, আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপেই থাকতে হবে আপনাকে, গ্রুপ চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখানে গ্রুপ সিলেক্ট করবেন, খুব নেটওয়ার্ক প্রবলেম আছে যে গ্রুপ, আপনি যখন সায়েন্স সিলেক্ট করবেন তারপরে শিফট, এখানে শিফট আসবে এই যে টিসি ইনস্টিটিউটের সাথে যখন ইয়ে করবেন, একটু তার নাম্বার অপেক্ষা করে দেখি তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি যেটা বলি শিফটে যেটা হবে গিয়ে শিফট হলো গিয়ে আপনি কি ডে শিফটে করতে চান নাকি মর্নিং শিফটে, সেটা আগে কনফার্ম করে আসবেন যে কোন শিফটে খালি আছে, এটাকে আপনি যে শিফটে যেতে চান শিফটটা দিবেন, ডে অর মর্নিং থাকবে। আচ্ছা, মিডিয়াম দিবেন, কারো ইংলিশ মিডিয়াম কারো বাংলা মিডিয়াম ওগুলো দিবেন, আর সাবজেক্ট কোড দিবেন, আপনার সাবজেক্ট কোডগুলো দিবেন, যেমন 101 102 103 104 104 এই সাবজেক্টগুলো আপনি দিবেন। যখন আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন যে কলেজে ওখানে এই সাবজেক্ট কোডগুলো দিয়েছেন, তো আপনারা একবারে বাংলা থেকে শুরু করে অপশনাল সাবজেক্টের সাবজেক্টগুলো এখানে দিবেন না, অপশনাল সাবজেক্টগুলোর কোড একবার শেষে দিবেন, অপশনাল সাবজেক্টগুলোর কোড শেষে দিবেন, বাকি সব বাংলা ইংলিশ আইসিটি বাকি যাদের গ্রুপের যে সাবজেক্ট আছে সবাই সেই সাবজেক্টের কোডগুলো এখানে দিবেন। দেওয়ার পরে আর শেষের দিকে দিয়ে শেষের দিকে দিবেন আপনার হলো গিয়ে অপশনাল, আর প্রত্যেকটা দূরের জন্য দূরে আচ্ছা এটা আসছে, প্রত্যেকটার জন্য দূরে দূরে করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দুইটাই কোড হবে, যেমন 100 দিয়ে কোড দিবেন, কমা দিয়ে দিবেন। আর কজ অফ টিসি, এখানে যার যেটা সমস্যা সেটা সিলেক্ট করবেন, যদি কারো যাতায়াত সমস্যা থাকে যে বা এখান থেকে কলেজটা অনেক দূরে বা আমরা বাসা টিসি নিয়ে আমরা বাসা চেঞ্জ করছি, সো এই এখানে যার যেটা সমস্যা সেটা সিলেক্ট করে সাবমিট দিবেন। আচ্ছা, যেহেতু আমার কাছে কোনো ইনফরমেশন নেই এই মুহূর্তে, শুধু আমি দেখাতে পাচ্ছি না, এই এগুলো কিন্তু এই তিনটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, এগুলো আপনাকে ধরার দরকার নেই, আপনাকে এই এখান থেকে শুরু করে এইটুকু আপনাকে ফিল আপ করতে হবে, এগুলো আপনি হয়তো নিজেই বুঝবেন, যেটা বুঝবেন না সেটা হলো কারেন্ট ইনস্টিটিউট আর টিসি, আপনি যেখানে আছেন সেটা সিলেক্ট করবেন, যে কলেজে যেতে চান সেই কলেজটা সিলেক্ট করবেন এখান থেকে। আর গ্রুপ যেটা বললাম যে আপনি এখন যে গ্রুপে আছেন সেখানে গিয়ে সেখানে থাকতে হবে, আপনি গ্রুপ চেঞ্জ করতে পারবেন না। আর মিডিয়াম যেটা বাংলা যার যেটা বাংলা এখানে সাবমিট করে বসে দেবেন, তারপর সাবমিট দিয়ে দেবেন।
আমার এখানে না সাবমিট হবে না, কারণ আমি এখনো কিছুই দেই নাই। তো সাবমিট দেওয়ার পরে একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসার পরে এখানে দেখবেন সোনালী সেবা নামে একটা একটা অপশন আছে। ওই সোনালী সেবার উপরে ক্লিক করবেন, একটা ফর্ম আসবে, ফর্মটা ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, সেটা রেখে দেবেন আপনার কাছে। সেই ফর্মটা রেখে দিবেন, যখন দুইটা কলেজেই ফরওয়ার্ড করে দিবে তখন আপনি বোর্ডে সেটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে সেটা জমা দিবেন। এই হলো একটা ধাপ, এই হলো আপনার পুরোপুরি একটা ধাপ। আর আমি যেটা বললাম যে আবেদনের অবস্থা দেখতে ক্লিক করুন, এখানে যে আপনার রুল রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সিকিউরিটি কোড দেখতে পারবেন কোথায় আছে। এই হলো একটা প্রক্রিয়া। আপনার আপনাদের সুবিধার্থে আমি এই যে এই জিনিসটা, এই ছবিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে দেখতে পারবেন, দেখে নিতে পারবেন, আপনারা বুঝতে পারবেন আসলে কী হচ্ছে। তো সর্বশেষ যেটা হলো গিয়ে সিকিউরিটি, যখন আপনার বোর্ড আপনাকে অনুমোদন দিয়ে দেবে যে হ্যাঁ তুমি এই কলেজ থেকে যেতে চাও, তোমাকে অনুমোদন দেওয়া হলো, তখন আপনি প্রথমে ওই পিসির অনুমোদনটা নিয়ে আপনার নতুন সরি পুরনো কলেজে যাবেন। সেখান থেকে আপনার যে আগে যে ডকুমেন্টগুলো উঠে দিয়েছিলেন, মানে এসএসসির ট্রান্সক্রিপ্ট দিয়েছিলেন বা টেস্টিমোনিয়াল দিয়েছিলেন, সেগুলো উঠে নিয়ে আসবেন। উঠে নিয়ে এসে নতুন কলেজে ওই প্রিন্ট অর্ডার সহ বাকি যে ডকুমেন্ট, ট্রান্সক্রিপ্ট এবং হলো টেস্টিমোনিয়াল সহ জমা দেবেন, আপনি ভর্তি হয়ে যাবেন। এই হলো একটা পুরোপুরি একটা প্রসেস। আর অনেকে জানতে চাইছেন যে যে আমি যে পুরোনো কলেজে টাকা দিয়ে ভর্তি সেটাকে ফিরে পাবো না, সেটা আপনি ফেরত পাবেন না, আপনাকে নতুন নতুন কলেজে গিয়ে আবার আবার ভর্তি হতে হবে। এটা হলো একটা প্রসেস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দর্শকদের দেখার জন্য। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে সুবিধা হয়। তো আশা করি সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন, মাস্ক পরিধান করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।